হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আজ আপনার সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। দেখুন, এখানে আমি মশলা কষিয়ে আলু দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনার একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আলুর ভিতরে কিন্তু একটু জিরা গুঁড়া দিয়ে দেবেন। আলুর তরকারিতে যদি আপনার একটু জিরা গুঁড়া দিয়ে দেন, তাহলে কিন্তু তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আলুর ঝোল রান্না করছি, ঠিক আছে? এটা হচ্ছে আমি ভাজা ডিমগুলো দিয়ে দেব, এটা হচ্ছে আলু দিয়ে ডিমের ঝুরি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, কি সুন্দর একটা মাশাল্লাহ কালার চলে এসেছে। আমি এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা আর একটু শুকনো মরিচের বাটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, কি সুন্দর মাশাল্লাহ একটা কালার চলে এসেছে। তো আমি এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব ভিউয়ার্স। দেখতেই পাচ্ছেন আপনারা মাশাল্লাহ কি সুন্দর একটা কালার চলে এসেছে। আমরা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব ভিউয়ার্স। আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সো ভিউয়ার্স, আপনি এখানে আমরা জিরে গুঁড়াটা দিয়ে দিব। জিরে গুঁড়ায় কিন্তু তরকারি একটা সুন্দর স্বাদ আসে, এটা আপনারা কিন্তু মনে রাখবেন। আপনাদের সুবিধার্থে আমি কথাটি বলে দিলাম, জিরে গুঁড়ায় আলুর তরকারি বিশেষ করে জিরে গুঁড়া দিলে এটা কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার আসে আর অন্যরকম একটা স্বাদ আসে। সো আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, কী সুন্দর একটা কালার এসেছে। আমি কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। সো আমার যদি কোনো ভুল যায় অবশ্যই আপনারা ক্ষমা চোখে দেখবেন। সো ভিউয়ার্স, দেখছেন মাশাল্লাহ কি সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা কিন্তু ঘরে অনেক সময় যদি কিছু না থাকে, তাহলে 5 মিনিটে কিন্তু আপনারা এটা ঘরের মধ্যে তৈরি করতে পারবেন। সো মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন। সো আমাদের রান্না এখন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর একটা কালার চলে এসেছে। এটাকে বলে হচ্ছে ঝুরি, ডিমের ঝুরি দিয়ে আলু তরকারি। সো আপনারা দেখতেই পাচ্ছেন, ঘরে যখন কিছু থাকবে না তখন আশা করি আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।